কী অবস্থা ভাই ভাইবেদার অবস্থাটা কি বলেন দি না না আমি বুঝি না রিয়েল দি কন আল হেল কন আল হিলাল কন হ্যাঁ মিয়ান মি কন হ্যাঁ যেইটা কন আমি বুঝি না না এই ক্লাবের খেলা আমি দেখি না আমি এসব জিনিস কিচ্ছু বুঝি না এই ক্লাবে যে খেলে যে প্লেয়ারগুলো একবার আমি বুঝি না এই ক্লাবের খেলা কী হয় আমি এটা বুঝি না হুম আমি কোনোভাবেই বুঝি না এই কিছু কিছু লোক ক্লাবের খেলা দেখে আমি নিজেকে খুব মনে করেন যে ই মনে করে মানে মনে হয় যেন হ্যাঁ একটা ক্লাবের প্রেসিডেন্ট বলতে আছে এই প্লেয়ার কি এত টাকা দিয়ে কেন কিনল হুম এটা তো আমাদের ক্লাবের প্লেয়ার হতে পারে না প্লেয়ারটা ক্লাবটা কি দাদার হুম তাই এত টাকা দিয়ে মেসিকে কেনার কি দরকার আছে এটা দিয়ে তো আরো দুইটা প্লেয়ার কেনা যাইতো তোরে কেউ জ্ঞান দিতে কইস তুই খেলা দাও ভালো কথা না না আমি ক্লাবের খেলা দেই না আমি বুঝিও না কিন্তু তুমি যে বাকনামিটা নামিটা তো তোমার লাভ থাকি বলো হুম এই যে ক্লাবের খেলা হয় রাত তিনটে বাজে চারটে বাজে পাঁচটা বাজে উঠতে খেলাগুলো দেহ না জীবনে পড়ছ রাত পাঁচটা বাজে উঠতে পড়তে বইছো যে পড়তে বই যদি পড়তি তাইলে মনে করেন ভালো একটা কিছু করতে পারতি রাত তিনটে বাজার উঠে খেলার দিকে আজকের রাতটা খুবই স্মরণীয় আর পোস্ট দেয় এক কোনো দিন রাত তিনটে বাজার উঠে পড়তে পইছ বই খুলে দেখছো হুম এই যে প্লেয়ারগুলোর নাম কও ইংলিশে কও বাংলায় কও হিন্দি দেখো আরবি দেখো সব ভাষাই কও তুই যদি এই এই জিনিসটা মেধাটা যদি তুমি মোটে পড়ায় খাটাই দিতো রাইজ কোথায় থাকতে তুই কদিন না না আপনারাই বলেন ওরা কোথায় থাকতে তুই এই এই প্লেয়ার এই এত টাকা দিয়ে কেন কী দরকার আছে একটা গোলও দিতে পারলো না একে কেন কিনলো তোরে জিগেছে কেউ না না তোরে কেউ জিগেইছে এইসব তুই কিলাবার খেলা দেখ ঠিক আছে আমি দেখিনি ঠিক আছে তোরে কেউ জিগেইস কিলি গিয়ে কেনছে তা নেইমের এই এই অবস্থা কেন নেইমের কেন খেলতে পারতে আসে না নেইমের কি এত টাকা দিয়া হ্যাঁ সৌদি আরব কেন নিল এ সৌদিরকে কৈফিও তোরে দিতেই হুম তাই মেসি মনে করেন যে বুড়ো হয়ে গেছে মেসির খেলাধুলো ভালো না হুম মেসিরে কিনে কী লাভ হয়েছে বিএনপি হ্যাঁ ভাও ভাও এতগুলো টাকা কেন দিতে আসে টাকা কি তোর ফা যায় না তুই দিতে এ মেসি যদি বুড়া ওই যে মেসি বুড়োই গেলে এ মেসি যে লড়ি বেলায় তোর দ্বারা চাইবে আমার লাডি দরকার তুমি লাডিটা তাহলে কী লেগে কি লেগে তো পাকনাটা কর তোর আমার বুঝতে কি লেগে কর না না আমি খেলা বুঝি না আমি খেলি বুঝি আর্জেন্টিনা আর ব্রাজিল বিশ্বকাপ এ সারা বুঝি না খেলা এই যে খেলাপ ফেলাপেল যে আছে আমি কিছুই বুঝি না এই লিগ কন কিছু বুঝি না আমি তুই যে রাত তিনটা বাজার খেলা দেখ কোনো দিন রাত তিনটা পর্যন্ত পড়ছো তানা তই সত্ত কথা ক' তোৰা কি ৰাতি তিনিটামানত বৈ লৈ পঢ়ছ এই যে খেলা খেলা ঘূৰিয়া জীৱনটাৰ তেজপাতা ঘূৰি হ'লে তোৰ কাৰণ এটা ক' কিছু কিছু লোক আছে যে মেচিৰে ট্ৰল কৰে নেমাৰে ট্ৰল কৰে ইয়াৰে ট্ৰল কৰে ৰুল ট্ৰল কৰে এই জীৱন এটা গ'ল দিয়ন্ত গ'ল গ'ল কিয় নে বাই কৰি পাৰোঁ খালি যে ইয়াৰে ট্ৰ'ল কৰোঁ এটা গ'ল দিয়ে দেখ কিয় দে গ'ল ফাইল দিয়ে মিহাৰ যিয়ে যে কিলা পি খেলতে আছে খেলো তোৰ ভাল লাগি খেলা দেখি তোৰ পুংডামি কৰ্ত গৈছে কেইটা এত তো পেশাল বাদ দিয়ে পর রায় তিনটে বাজার তো পর যাতে কাম না হ্যাঁ পড়বি খেলি গিয়ে রায় চারটে বাজে যদি খেলা দেয় হেটাতে তোর ঘুম নাই না খেলা দেখতেই হইবে ক্লাবের খেলা কত মজা হুম হেয়ে বাদ দিয়ে এইসব বাদ দিয়ে তুমি পড়তে বসো ভাইয়া পড়তে বসো মানে এই কথাগুলো বলছি তোমাদের খারাপ লাগতে পারে তোমার কী দরকার আছে রাত তিনটে বাজার তাই গিয়ে খেলা দেয়ার তুমি যদি খেলা না দাও তাহলে কি খেলা বন্ধ থাকবে হুম তা কী দরকার তোমার হ্যাঁ লাভটা কি আমার বুঝলি আবার সকাল উঠে ফেসবুক পোস্ট হুম অমুকের কাছে অমুকে দুইটা গোল খেয়ে গেল এটা আসলে একটা হাস্যকার বিষয় তোমার কেউ জিজাই না ভাইয়া তোমার কাছ থেকে কেউ জানতেও না যে এটা কি বিষয় না না বিষয় পরীক্ষার সময় পরো না তোরা ঠিক আছে ওদারে মনে কর যে কবে পরীক্ষা কি পরীক্ষা এটা জানো না কিন্তু কোন খেলা আবার কেয়াল লাগে কোন সময় খেলা তোরা ভালো করে জানো না না কি লিখে তোর এরকম করো কি লিখে না না আমি খেলা বুঝিনি বিশ্বকাপ ছাড়া আর্জেন্টিনা মেসি ব্রাজিল নেইমারে দুইজন ছাড়া আমি না কারো খেলা বুঝিনি তোমরা বোঝো তোমরা বুঝতে চাও ঠিক আছে এই বোঝা নিয়ে দেখি তোমরা আমার সাই কুপ করতে পারো আমরা তো খেলা বুঝি না আমাকেও সেই তোমরা কত দূর ফেরতে পারো ক্লাবের খেলা দেখতে আমরা এটা দেখতেছি এ দিয়ে কোনো লাভ নাই কিছু নেই ভাও টেনশন বাদ দিয়ে ঠিক আছে যে কটা প্লেয়ার নাম জানো হ্যাঁ এইটা যে সময়টা যে তুই এটা ইংরেজি ইংরেজি বইতে দিতি তাহলে তুই ইংরেজিতে ফেল করতি এ তুই ইংরেজিতে ফেল করো এই যে বাদ দিয়ে ঠিক আছে এইসব এই বাদ দিয়ে পড়ালেখা করো যাতে কাম হইবে এই ক্লাব বেলাপে কোনো কাম হইবে না মেসিও তোমার ডাকবে না নেইমেরও তোমার ডাকবে না ঠিক আছে ভাইয়া মন খারাপ করোনা না ভালো থাকো সুস্থ থাকো লেখাপড়ার প্রতি মন